MDS বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো দাহুয়া আইপি ক্যামেরার পাসওয়ার্ড কিভাবে কম্পিউটারের মাধ্যমে চেঞ্জ করবেন। আইপি চেঞ্জ করার জন্য কনফিগ টুল নামে একটি সফটওয়্যার প্রয়োজন হবে। এটি কিভাবে ডাউনলোড ও ইনস্টল করবেন ডিসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে, ওইটি দেখে ডাউনলোড ও ইনস্টল করে নেবেন। ডাউনলোড ও ইনস্টল করার পরে যে ক্যামেরাটির পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন ওই ক্যামেরাটিতে পাওয়ার দিবেন, তারপরে কম্পিউটারের ল্যান পোর্ট অথবা রাউটারের ল্যান পোর্টে লাগাবেন, তারপর কনফিগ টুল সফটওয়্যারটি ওপেন করবেন। কনফিগ টুল সফটওয়্যারটি ওপেন করার পরে আইপি অটো পাবে, যদি না পায় সেক্ষেত্রে একবার রিফ্রেশ করবেন, আইপি এখানে শো করবে। সার্চ সেটিংয়ে ক্লিক করবেন, আপনার ক্যামেরার যে পাসওয়ার্ড দেয়া আছে অথবা আপনার ডিভাইসে যে পাসওয়ার্ড দেয়া আছে ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে ওকে ক্লিক করবেন। তারপরে সিস্টেম সেটিংয়ে ক্লিক করবেন, তারপরে ক্যামেরায় টিক মার্ক করবেন, স্ক্রল বার দিয়ে একটু নিচের দিকে যাবেন, মডিফাই পাসওয়ার্ড। প্রথমে ওল্ড পাসওয়ার্ড আছে, এখানে ওল্ড পাসওয়ার্ড দিবেন যেটি বর্তমানে ক্যামেরা দেয়া আছে। তারপরে চেকে ক্লিক করবেন, নিউ পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপরে ওকে ক্লিক করবেন। ক্যামেরার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। আপনারা কম্পিউটারের মাধ্যমে এভাবেই পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। আর যদি আপনাদের আইটি রিলেটেড অথবা সিকিউরিটি সিস্টেম রিলেটেড বা অ্যাক্সেস কন্ট্রোল রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় বা সার্ভিসের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। আমরা খুবই কম প্রফিটে সেল করে থাকি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।